সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে মীর মোশাররফ হোসেনের রচিত বিষাদ সিন্ধু উপন্যাস থেকে বিভিন্ন ঘটনাবলী আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা এর আগে আজ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব দা বিংশ প্রবাহ, মানে হচ্ছে 22তম প্রবাহের ঘটনাবলী আপনাদের সামনে উপস্থাপন করব। তো এর আগে 21তম প্রবাহে আমরা দেখলাম যে আবদুল্লাহ জিয়াদ অর্থাৎ কুফা অধিপতি আবদুল্লাহ জিয়াদের সাথে কি কি ঘটনা ঘটছে সেটা আমরা দেখেছিলাম সেইখানে। এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবদুল্লাহ জিয়াদ যেই রাত্রে, যেদিন দামেস্ক থেকে দূত এসেছিল সেই রাত্রেই সে দূতদেরকে বিদায় করে দিল, এবং পরদিন সকালবেলা সে একটা কথা চারিদিকে প্রকাশ করে প্রচার করলো যে আমি গত রাতে স্বপ্ন দেখেছি যে নবীজি মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নে আমাকে দেখা দিয়েছেন, এবং তিনি তার হাতে একটা কালো যষ্টি ছিল, মানে কালো লাঠি তার হাতে ছিল, তিনি দীর্ঘ আল খেল্লা পরিহিত আরবীয় বেশ পরিধান করে তিনি আমার সাথে দেখা দিয়েছিলেন, এবং তিনি আমাকে বললেন যে জিয়াদ আমার দৌহিত্র হোসেন খুব কষ্টে আছে, তুমি তার জন্য কিছু করো, তাকে তুমি রক্ষা করো, তাকে তুমি নিরাপত্তা দাও এবং তুমি তার পাশে দাঁড়াও, ইত্যাদি ইত্যাদি এই সকল কথা সে প্রকাশ করে প্রচার করলো চারিদিকে, এবং সবাই এটা শুনে খুব আশ্চর্য হয়ে গেল যে এটা তো খুবই একটা ভালো কথা যে জিয়াদ হোসেনের পাশে থাকবে, হোসেনকে সে রক্ষা করতে চায়, এবং নবীজি তাকে স্বপ্নে সরাসরি আদেশ দিয়েছেন। এবং এরপর জিয়াদ বলল যে তখন তার পারিষদরা, তার রাজ্যের লোকজনরা সবাই বলল যে তাহলে আমরা এই সংবাদ দিয়ে একজন কাসেদকে আমরা মদিনায় প্রেরণ করতে পারি, এবং যে কথা বলা হলো সেই রকম ভাবেই কাজ করা হলো। আর ওই যে ওদিকে যে জিয়াদ যে দামেস্কের কাসেদদেরকে যেভাবে মানে বিদায় করেছিল সেটাও কিন্তু একটা রহস্য রয়ে গেল, যে সে ধারণা করা অনেকে কানাঘুষা করছে যে সেইখানে কাসেদদেরকে তিনি নাকি কিছু উপঢৌকন এবং পুরস্কারও দিয়েছেন, এরকম একটা কথা বলা হয়েছিল। তো যাই হোক, এখন তার যে স্বপ্নবৃত্তান্ত, এই স্বপ্নবৃত্তান্ত সহযোগে একজন কাসেদ মদিনায় প্রেরণ করা হবে, তিনি মদিনায় গিয়ে এই কথাগুলো হোসেনের সামনে বলবেন, এবং হোসেনকে শুধু তাই না, আবদুল্লাহ জিয়ার আরেকটা কথাও বললো যে যতদিন হোসেন এই কুফা নগরে না আসবেন ততদিন আমি কোনো রাজকার্য পরিচালনা করব না, তিনি এসে এই কুফা নগরে আমার সকল ধন জন সম্পত্তি সব কিছু তিনি গ্রহণ করবেন, তিনি গ্রহণ করে তিনি আমাকে ভারমুক্ত করবেন, এর আগে আমি আমি কোনো ক্রমেই আর রাজ্য পরিচালনা করব না, তা আমার অনুপস্থিতিতে আমার প্রধান উজির রাজকার্য কার্য পরিচালনা করবেন, এবং রাজ্যের সহিত আমি কোনো সংস্রব রাখব না। তো যাই হোক, এই রকম পরিস্থিতিতে একজন দূত বা একজন কাসেদ মদিনায় প্রেরণ করা হলো। আর এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মারওয়ান তার সৈন্য সামন্ত নিয়ে ওই যে মদিনার নিকটবর্তী একটি অবস্থানে, একটি প্রান্তরে অবস্থান করছে, এবং লোকমুখে শোনা যায় যে সে যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, মনে করা হচ্ছে যে সে আজ আক্রমণ করতে পারে, কাল আক্রমণ করতে পারে, এই মুহূর্তে আক্রমণ করতে পারে, ওই মুহূর্তে আক্রমণ করতে পারে, এরকম নানান রটনা নানান ধরনের গুজব আমরা দেখলাম যে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো এর মধ্যেই ওই যে কুফার যে কাসেদ সে মদিনায় এসে পৌঁছল, তখন সে সবাই তাকে জিজ্ঞেস করলো যে কুফার খবর কি, কুফার খবর কি, সে তখন বলল যে মাননীয় জিয়াদ তার সিংহাসন রাজ্য ধন সৈন্য সামন্ত সবই হযরত ইমাম হাসানের নামে উৎসর্গ করেছেন, আমি এবং তিনি হযরত হাসান যতদিন পর্যন্ত কুফা নগরে গিয়ে তার রাজ্য গ্রহণ না করবেন ততদিন পর্যন্ত তিনি রাজ্যে শাসনেরও কোনো ভার তিনি গ্রহণ করবেন না, এই খবরটা আমি হযরত হোসেনের কাছে প্রেরণ করব, আপনারা আমাকে একটু বলুন যে আমি কিভাবে সেখানে যাব। কিন্তু দেখেন, কাসেদ থেকে একজন, কুফা থেকে একজন কাসেদ আসলো, সেই কাসেদ সরাসরি হযরত হাসানের কাছে না গিয়ে
সে সাধারণ মানুষের কাছে এই কথাটা বলছে, এবং তারপর বলছে যে আমাকে আপনারা দেখিয়ে দিন যে কোন দিকে হযরত হোসেনের কাছে যাওয়া যাবে, আমি সেখানে গিয়ে এই সমুদয় বৃত্তান্ত বলবো। তো এগুলো বোঝা যায় যে এগুলো আসলে কি হচ্ছে, এগুলো যে একটা গোপন ষড়যন্ত্রের একটা বিস্তার। এবং একদিকে ভয় দেখানো হচ্ছে যে যে কোনো সময় মদিনা আক্রান্ত হতে পারে মুসলিম দ্বারা, আবার একদিকে আরেকদিকে হযরত হোসেনকে স্বাগতম জানানোর জন্য কুফার অধিপতি বসে আছেন এবং তিনি সংবাদ পাঠিয়েছেন। এই সকল পরিস্থিতিতে আসলে তখন হযরত হোসেন কি করবেন তিনি বুঝতে পারছিলেন না। তিনি তখন তার মাতামহ, মানে অন্যতম মাতামহ, আমরা জানি যে আমাদের নবীজির একাধিক স্ত্রী ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন বিবি সালেমা, বিবি সালেমার কাছে তিনি গিয়ে তা বললেন যে তিনি কি করবেন। বিবি সালেমা বললেন যে না, তুমি নবীজির রওজা শরীফ ছেড়ে কোথাও যাবে না। আবার তিনি সেখানে কোনো না পেয়ে, মানে কোনো এইরকম একটা পরামর্শ পেয়ে তারপরেও তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পরে তিনি তার মানে হযরত হোসেন তার মাতার ভগ্নী, তার খালা উম্মে কুলসুমের নিকট গিয়েও তিনি পরামর্শ চাইলেন। তখন উম্মে কুলসুমও তাকে একই কথা বললো যে তুমি মদিনা ছেড়ে কোথাও যাবে না, যত কিছুই হোক তুমি এখানেই থাকবে। কিন্তু হযরত হোসেনের একটা যুক্তি ছিল যে তিনি আসলে মানসিকভাবে এখন কিছুটা বিপর্যস্ত, তার ভ্রাতৃ বিয়োগের শোকে তিনি অনেকটা মুহ্যমান। এই মুহূর্তে যদি মদিনা আক্রমণ করা হয়, আক্রান্ত হয়, তাহলে তা তিনি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন না, যুদ্ধ সঠিকভাবে করতে পারবেন না, এতে মদিনাবাসীদের অনিষ্ট হবে, তার পরিবার পরিজনদের অনিষ্ট হবে। এই জন্য তিনি বারবারই বলছেন যে না, আমি কুফায় যেতে চাই, এটাই আমার মন সায় দিচ্ছে। তার এই সকল কথা শুনে বিবি সলেমা এবং উম্মে কুলসুম তারা দুজনেই বিরক্ত হয়েছিলেন। তারা বলেছিলেন যে ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তা করো। এবং বিবি সলেমা তো এক প্রকার বলেই ফেললেন যে তোমার অদৃশ্যে যেটা আছে, অদৃষ্টে যেটা আছে সেটা আসলে তুমি খণ্ডন করতে পারবে না, তুমি সেই দিকেই যাচ্ছ আমি বুঝতে পারছি। এবং তিনিও বিরক্ত হয়েছেন, এটা আমরা আগে বলেছি। যা হোক, এর মধ্যে মদিনার যে বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারা সবাই এসে হোসেনকে বোঝাতে লাগলেন যে আপনি এই মুহূর্তে মদিনা ছেড়ে, রওজা শরীফ ছেড়ে কোথাও যাবেন না। তাদের মধ্যে একজন যে কথাগুলো বললো, একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন, দূরদর্শী, তিনি কতগুলো কথা বললেন, খুবই প্রণিধানযোগ্য কথাগুলো, খুবই ভেবে দেখার মতো। তিনি বললেন যে আবদুল্লাহ জিয়াদ হঠাৎ এইভাবে এত বড় একটা রাজ্য আপনাকে অযাচিতভাবে ছাড়িয়ে দিল, এর কারণ কি? এ কথাও তো শোনা যায় যে এজিদ পক্ষীয় কাসেদগণকে তিনি 3 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন, জিয়াদ দামেস্কের কাসেদকে এবং তাদের সৈন্যদেরকে যদি পুরস্কার দিয়ে থাকেন তাহলে তাকে তো কতটুকু বিশ্বাস করা যায়। আর তার স্বপ্ন, তারপর দিনই তিনি যে স্বপ্ন বিবরণ প্রকাশ করলেন সেটাও ইহারই বা কারণ কি? যদি এজিদের মন্ত্রণায় সে অসম্মত হয়ে থাকবে, এজিদের আদেশ যদি প্রতিপালনে তিনি অনিচ্ছুক হয়ে থাকবেন, তবে নিঃস্বার্থ চিরবন্ধুর চিরশত্রু প্রেরিত কাসেদকে কেন তিনি পুরস্কৃত করবেন? কেন তাহার প্রদত্ত অর্থ নিজ ভাণ্ডারে রক্ষা করিবেন? যে রাজ্য আপনার পিতা বহু পরিশ্রম করিয়াও নিষ্কণ্টকে হস্তগত করিতে পারেন নাই, কয়েকবার তাহাকে ওই নগরবাসীরা যে প্রকারে কষ্টে নিপাতিত করিয়াছিল তাহা বোধ হয় আপনি পরিজ্ঞাত আছেন। এখানে এই তথ্যটাও খুব গুরুত্বপূর্ণ যে হযরত হোসেনের পিতা, মানে হযরত আলী, কিন্তু কুফায় গিয়ে, তার জীবৎকালে কুফায় গিয়ে বেশ কয়েকবারই তিনি বিপদে পড়েছিলেন, এটা আবার অন্য ইতিহাস। যদিও তো এই কথাটা তারা এখানে বলল যে আপনার পিতাও কিন্তু সেইখানে গিয়ে নানা রকম সমস্যায় পড়েছিলেন। একথা কিন্তু তাকে বিবি সলেমা এবং উম্মে কুলসুমও তাকে বলেছিলেন যে আপনার পিতা, তোমার পিতা কিন্তু এরকম বিপদে পড়েছিলেন, সুতরাং কুফাবাসীদের কাছ থেকে তুমি কিন্তু সাবধানে থাকবে। হোসেন বলল যে দেখুন, আপনারা এমন কথা মুখে আনবেন না, আবদুল্লাহ জিয়াদ আসলে আমার প্রকৃত বন্ধু, আমি তাকে অনেক দিন থেকেই চিনি। মদিনার বাইরে যদি আমার প্রকৃত বন্ধু কেউ থাকে তাহলে আবদুল্লাহ জিয়াদই থাকবেন, তো এবং তার ব্যাপারে আমার কোনো সন্দেহ হয় না। তখন সবাই বলল যে ঠিক আছে, আপনার যদি কোনো সন্দেহ না হয়, সেটা না হতেই পারে, তবে মানুষের মনের ভাব তো বোঝা যায় না। আচ্ছা, তাহলে সবাই মিলে যেটা পরামর্শ দিল সেটা হলো, ঠিক আছে, তাহলে একটা কাজ করা যেতে পারে, আপনি
আগে না গিয়ে কুফা নগরে আমরা আগে কয়েকজন সাহসী যুবককে মদিনা থেকে প্রেরণ করি, তারা গিয়ে অবস্থা দেখে সব কিছু পরিজ্ঞাত হয়ে তারপরে এসে বলুক আমাদেরকে যে সেখানে কোনো চক্রান্ত আছে কিনা, যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিছু না কিছু তাদের চোখে তো পড়বেই। তখন হযরত হোসেন বললেন যে এটা খারাপ কথা না, এটা খারাপ বুদ্ধি না, ঠিক আছে আপনারা যদি সেই রকম করতে চান তাহলে করতে পারেন। তখন সেখানেই সেই দরবার জমায়েতের মধ্যেই দ্বিতীয় মুসলিম নামক একজন বীর পুরুষ ছিলেন, তিনি দাঁড়িয়ে কর জোরে বললেন যে হযরত ইমাম যদি আমাকে অনুমতি করেন তাহলে আমি এই কুফানগরে যেতে প্রস্তুত আছি। তখন সবাই আলাপ আলোচনা করে সেই মুসলিমকে 1000 সৈন্য সহ কুফায় প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করল এবং অস্ত্রশস্ত্র সহ 1000 সৈন্য নিয়ে মুসলিম কুফানগরে যাত্রা করলেন। সে যাওয়ার সময় এই মুসলিম যাওয়ার সময় তার দুই পুত্র ছিল, সেই দুই পুত্র তাদের পিতার সাথে কুফানগরের দিকে রওনা হয়ে গেল। তো মোটামুটি এই পর্বের ঘটনা আমরা এ পর্যন্তই দেখি। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সবগুলো পর্ব দেখবেন, আমাদের পরবর্তী পর্ব দেখবেন এবং আগের পরের সবগুলো পর্ব আপনারা শুনবেন, পড়বেন, বুঝবেন, জানবেন, বাংলা সাহিত্যের এই ঐতিহাসিক গ্রন্থ সম্পর্কে আপনারা ওয়াকিফাল হবেন। এই আশা ব্যক্ত করে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।